আলমোড়িরহাট শহরের বিডিআর গেট এলাকায় এক নম্বর লাইনের ট্রেন গেল দুই নম্বর লাইনে, এ সময় রক্ষা পেল প্রায় 30 যাত্রী। এ ঘটনায় রেল কর্তৃপক্ষ ওই রেল গেটম্যানকে সাসপেন্ড করেছেন। স্থানীয়রা দাবি করছেন রেল কর্তৃপক্ষের অবহেলার কারণে অল্পের জন্য রক্ষা পেয়েছে 30 যাত্রী। এই মুহূর্তে যদি লাইনের উপর কোনো গাড়ি থাকতো, এইটা হচ্ছে অবস্থা লালমনিরহাট বিডিআর গেটে। Thank you.